Hello, my adorable students of class 4. How are you all? Hope all of you are doing well. So, my students, the festive season is over right now. Isn't it so? Actually, ki shotti shesh hoye geche? Na, ekhono ektu baki royeche amader kali pujo baki, bhai phuta baki. Ei mane ei dhoroner kichu onushthan to baki roye geche. Kintu amar khub jante icche korche je tomader durga pujo, lokhi pujo kemon gelo? Kemon tumra shobai enjoy korecho? ঠিক আছে, টিভি স্ক্রিন থেকে তো আমি হয়তো বা বুঝতে পারবো না, কিন্তু আমি জানি যে তোমরা সবাই খুব আনন্দ করেছো, কিন্তু নিজেদের সেফটি মেজার্স গুলোকে অ্যাপ্লাই করে, তাই তো? হ্যাঁ, আমারও পুজোর দিনগুলো খুব ভালো কেটেছে। হ্যাঁ, একটু রোদ বৃষ্টি ছিল, একটু বৃষ্টি ছিল, কখনো কখনো একটু রোদ হয়েছে, কিন্তু সব মিলিয়ে একটু অন্য ধরনের পুজো। বাড়িতে আমরা একটু বেশিক্ষণ কাটিয়েছি, ভিড়ে আমরা অল্প গেছি, তো এইভাবে আমাদের পুজোর দিনগুলো কেটে গেছে। আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে, তো আমরা আবার কিন্তু আবার চলে এসেছি আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়ে, তাই তো? তোমাদের সেই লাইভ ক্লাসগুলো আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন থেকে, কবে থেকে তোমাদের এই ক্লাসগুলো শুরু হবে, আমি আবার তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। আমি জানি তোমাদেরও কিন্তু মানে ইচ্ছে করছিল তোমাদের টিচারদের সাথে দেখা করার, এবং তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তো সি আজকে চলো আমাদের লেসন স্টার্ট করে দিই, কেমন? আচ্ছা, তো সেটার জন্য বলি যে অল অফ ইউ নো দ্যাট মাই নেম ইজ অলকানন্দা ভট্টাচার্য, অ্যান্ড হোয়াট আই ডু উইথ ইউ, আই ডু দি ইভিএস লেসন্স অফ ক্লাস 4। ওকে, পরিবেশ বিদ্যার যে বিষয়গুলো আছে, ক্লাস 4 এর যে পরিবেশ বিদ্যার বিষয়গুলো আছে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করি। সেটা হলো আমাদের চর্চার বিষয়, কেমন? আচ্ছা, তো আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো পুরোনো কিছু চ্যাপ্টার্স এর রিভিশন করে নেওয়া, ঠিক আছে? তো আমাদের পুজোর বন্ধ শুরু হওয়ার আগে আমি যে শেষ ক্লাসটি তোমাদের সাথে করেছিলাম, সেখানে আমি চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2, মনে পড়ছে? চ্যাপ্টার 1 হলো স্কুলের পথে, এন্ড চ্যাপ্টার 2 হলো কানে কানে, গোয়িং টু স্কুল এন্ড ইয়ার টু ইয়ার, এই দুটো চ্যাপ্টার আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পরবর্তী আরো দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট দিন থেকে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করে দেব। অলরাইট, সো মাই স্টুডেন্টস, আওয়ার টুডেজ টপিক ইজ রিভিশন অফ চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4। আমাদের চ্যাপ্টার 3 কি ছিল? নন্দুর সঙ্গে একদিন, বা এ ডে উইথ নন্দু, মনে পড়ছে? আ ডে উইথ নন্দু। এন্ড আওয়ার ফোর্থ লেসন ইজ স্টোরি অফ অমৃতা, অর অমৃতার গল্প, তোমাদের বইয়ে আছে। সো মাই স্টুডেন্টস, আজকে কিন্তু আমি তোমাদেরকে কোনো ছবি দেখাবো না, ঠিক আছে? ছবি দেখাবো না এই কারণে, কারণ এই বিষয়গুলো অলরেডি তোমাদের সাথে মানে খুব ভালোভাবে আলোচনা করা হয়ে গেছে, এবং তোমরা এই ব্যাপারগুলো জানো। তো আমি আজকে ভাবলাম যে তোমাদের বইয়ের মধ্যে তো অলরেডি ছবি দেওয়াই আছে, ছবি দেওয়া আছে, সমস্ত কিছু গুছিয়ে উত্তরগুলো লেখা আছে, তো আজকে আমি কোনো ছবি না দেখিয়ে জাস্ট আমি এগুলোকে একটু তোমাদের সামনে ঝালাই করে নেব, ঠিক আছে? একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের থার্ড চ্যাপ্টার। আজকে আমাদের মানে মানে আজকে আমাদের প্রথম যে অধ্যায়টা আমরা করছি সেটা হলো চ্যাপ্টার 3, আ ডে উইথ নন্দু, অর নন্দুর সঙ্গে একদিন, ঠিক আছে? হু ইজ নন্দু, হু ইজ নন্দু, দেখি কার মনে আছে এটা। হু ইজ নন্দু? নন্দু ইজ আ বেবি এলিফ্যান্ট, ইজন্ট ইট সো? একটা ছোট্ট বাচ্চা হাতির কথা কিন্তু আমরা জানতে পারবো, এবং সেই ছোট্ট বাচ্চা হাতিকে ধরে সমস্ত হাতির যে মানে কি বলবো, ওদের যে প্রাণী মানে হাতিদের যে একটা জগৎ আছে, ওদের যে কি বলবো, ওদের যে প্রজাতি আছে, সেই প্রজাতির কিছু কিছু ফিচার্স সম্পর্কে আমরা জানবো। ওরা কি কি করে চলে, কি কি খায়, কি করে থাকতে ওরা ভালোবাসে, এগুলো সম্পর্কে আমরা জানবো, কিন্তু কার মাধ্যমে আমরা জানবো? নন্দুর মাধ্যমে জানবো, ঠিক আছে? আমি পড়ছি, সাথে আমি এক্সপ্লেন করে যাবো, তোমরা হাতে বই নিয়ে নাও, শিগগির নিয়ে আমার সাথে শুনতে থাকো, কেমন? নন্দুর সঙ্গে একদিন। নন্দু ঘুম থেকে উঠল, চলো আমরা দেখে নেই নন্দু ঘুম থেকে উঠে কি করছে। নন্দু ঘুম থেকে উঠে চোখ খুলল, কিছুক্ষণ পর সে বুঝতে পারল না, কিছুক্ষণ সে বুঝতেই পারল না সে কোথায় আছে। ওর মনে হলো যে তাকে বড় বড় ধূসর গাছপালা ঘিরে রেখেছে,
সে পিটপিট করে চারপাশ দেখলো। ওই তো মা, এতক্ষণ সে ধূসর জঙ্গল যেটাকে মনে করছিল সেটা হলো আসলে ওর পরিবারের সদস্যদের পা এবং সুর। সূর্য মাথার উপরে জল জল করছিল, আরো গরম বাড়ছিল। এইদিকে আবার ঠাকুমা বিকট আওয়াজ করলেন, উনি হচ্ছেন এই হাতির পাদের সবচেয়ে বয়স্কা সদস্যা। সে জঙ্গলের দিকে চললো, অন্যান্য স্ত্রী হাতিরা ওকে জঙ্গলের দিকে যেতে বলল, তাই তারা পিছন পিছন চললো। নন্দুর সাথে ওরা নন্দু ওদের সাথে চলতে শুরু করলো। তো ঠিক আছে, তো সবচেয়ে প্রথম আমরা কি দেখলাম যে নন্দু একটি বাচ্চা হাতি যে কিনা ঘুম থেকে উঠে তার মনে হলো সে যেন কিছু জঙ্গলের মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি কি, ও তো ছোট্ট হাতি, তো ওকে মানে ইট ওয়াজ সারাউন্ডেড বাই আদার এলিফেন্টস, ঠিক আছে, ওদের যে পাল থাকে। দেখো এই কথাগুলো আমি মুছে ফেলছি এটা, হ্যাঁ এই কথাগুলো তোমাদেরকে আমি আগেও বলেছি, আজকে আবারও বলছি, যেহেতু এটা রিভিশন ক্লাস। কি এই যে পাল, পাল কথার মানে হলো গ্রুপ, ঠিক আছে, বা দল, ঠিক আছে। এটাকে তো পাল বলা হয় যখন হাতিদের পাল বলা হয়, একসঙ্গে যখন অনেকগুলো হাতি একসাথে যায় সেই হাতিদের পালকে ইংলিশে বলা হয় হার্ড, HERD হার্ড। দেখো এখানে লিখছি HERD হার্ড, দেখতে পাচ্ছ? সে হাতির পাল, তার মধ্যে নন্দু ছিল, যেখানে তার মা তাদের বাড়ির সদস্যরা এখানে ছিল, সেই হাতির পালের মধ্যে সে ছোট্ট নন্দু ছিল। এবং তার মনে হচ্ছিল যে সে যে মানে সেই তার হাতির পালে তার বাকি সদস্যদের যে বড় বড় সুর, বড় বড় পা গুলোকে দেখে ও হঠাৎ কনফিউজ হয়ে গেছে। ওর মনে হলো, ও মা আমি কি কোনো জঙ্গলে চলে এসেছি? ও ঘুম থেকে উঠেছে, আমরা ঘুম থেকে উঠলে পরে কি করি? যখন কচলাতে কচলাতে মনে হয় যে মানে কোথায় আছি কি না, ঘুম থেকে উঠতে এরকম একটা আমরা ভ্যাবা চাকা খেয়ে যাই না, তো নন্দুরও এরকম হয়েছে যেন একটা ও ভ্যাবা চাকা খেয়ে গেছে। আচ্ছা এবার কি বলছে, বলছে যে অ্যাকচুয়ালি এই যে ধূসর রঙের জঙ্গলটা ছিল ওর ওর যে টিম, যেটা ওদের যে পাল, যেটা হার্ড আছে তার সদস্যদের পা এবং সুর। মাথার উপরে সূর্য জল জল করছিল, মানে দিন হয়ে গেছে, এবার সূর্য আরো উইথ ফুল অফ ব্রাইটনেস সে মানে সবার সামনে ধরা দিয়েছে। তখন সেই হাতির পাল চলতে শুরু করলো। তার মধ্যে করে কে ডাক দিল, হাতির যে সে নন্দু যে তার ঠাকুমা, উনি হলেন কি বলবো সবচেয়ে বয়স্ক সদস্য, ঠিক আছে। হাতির ডাককে বলা হচ্ছে ট্রাম্পেট, সেটা তোমাদেরকে আমি বলেছিলাম আগে। আচ্ছা এবার দেখো কি বলছে, বলছে জঙ্গলে পৌঁছেই দলের সদস্যরা চারপাশে ছড়িয়ে পড়ল এবং যার যার পছন্দ মতো লতা পাতা খেতে লাগলো। কিছুক্ষণ খাওয়ার পর সবাই নদীর দিকে যেতে লাগলো। শিশু হাতিরা নদীর জলে আনন্দে খেলা করতে লাগলো এবং মা হাতিরা নদীর পাড়ে কাদায় শুয়ে থাকলো। দেখো হাতি হলো একটি কি বলবো মানে হার্বিভোরাস অ্যানিমাল, ওকে, যে তৃণভোজী প্রাণী, ভীষণ বুদ্ধিমান, ভীষণ চালাক, ভীষণ পরিশ্রমী একটি প্রাণী, কিন্তু ও হার্বিভোরাস, ঠিক আছে, ও ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম যারা সর্বভোগ ওদেরকে কি বলা হচ্ছে, ওমনিভোরাস বলা হচ্ছে। যেমন ধরো আমরা আমরা লতা পাতাও খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, হ্যাঁ এই তো শীতকাল চলে আসছে, তখন আমরা কত ধরনের শাক আমরা খাই, ঠিক আছে, স্পিনার্স, দেন সো মেনি ভেজিটেবলস আমরা খাই। তখন আবার আমরা দেখো আমরা কিন্তু প্রাণী জাতীয় খাদ্য আমরা খাচ্ছি, আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এরকম ধরনের আমরা অনেক কিছু জিনিস খাচ্ছি, তো আমরা মাংসাশী প্রাণীর মধ্যেও পড়ছি। আবার আমরা কি বলবো মানে যারা যারা ঘাস তথা পাতা খেয়ে তৃণভোজী প্রাণীর মধ্যেও কিন্তু আমরা পড়ছি, তো তাই আমাদেরকে বলা হচ্ছে ওমনিভোরাস, সর্বভুক আমরা। কিন্তু ধরো বাঘ, ভালুক, ঠিক আছে, সিংহ, ওদের প্রজাতিটা ওরা কিন্তু কোনো ধরনের ঘাস লতা পাতা খায় না, ওরা কিন্তু পার্টিকুলারলি ওরা মাংসাশী প্রাণী, হ্যাঁ মানে ধরো প্রাণী জাতীয় জিনিস ওরা খেতে পছন্দ করে, এই জন্য ওদেরকে বলা হচ্ছে কার্নিভোরাস। এবং যে তোমার হাতিকে বলা হচ্ছে, যেহেতু হাতি, গরু, তারপরে ধরো হরিণ, এরা হলো কি, ওরা এরা সবসময় তোমার তৃণ খেয়ে বেঁচে থাকে, ঘাস মানে ঘাস লতা পাতা, গাছের
পাতা এগুলো খেয়ে থাকে, এই জন্য ওদেরকে বলা হচ্ছে হার্বিভোরাস। তো এখানে দেখা গেছে যে হাতি ওরা চলতে শুরু করেছে, এবং এবারে ওরা কি কি করলো, ওরা একটি নদীর সামনে, জঙ্গলের পাশে দিয়ে নদী যাচ্ছে, সেই নদীর সামনে ওরা বসে পড়লো। বাচ্চারা যে ছোট ছোট নন্দুর মতো যে ছোট ছোট বাচ্চা হাতিরা আছে, ওরা সেই নদীর জলে খেলতে শুরু করলো, এবং তাদের মায়েরা যারা আছে, সেই ঠাকুমা হাতির যে ঠাকুমা আছে বা ধরো ওদের যে মায়েরা আছে, ওরা কাদার মধ্যে শুয়ে পড়লো। এবার কাদার মধ্যে ওরা কি করে শুয়ে থাকে, কিরকম লাগে দেখতে, এই সব কটা ছবি কিন্তু আমি দেখিয়েছি, তোমাদের বইয়েও অলরেডি আছে। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো, তুমি কি জানো যে একটি পূর্ণ বয়স্ক হাতি একদিনে 100 কিলোগ্রামের বেশি লতা পাতা খেতে পারে? 100 কিলোগ্রাম, ভাবতে পারছো কতটা হবে? 100 কিলোগ্রামের বেশি কিন্তু ওরা লতা পাতা খেয়ে থাকতে পারে। হাতি খুব কম বিশ্রাম নেয়, তারা সারাদিন কেবলমাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। ভাবতে পারছো 24 আওয়ার্সের মধ্যে ওরা 20 ঘন্টা জেগে থাকে, 4 ঘন্টা ধরে ওরা ঘুমলো। এবং হাতি খুব কম বিশ্রাম নেয়। হাতিরা জল ও কাদায় খেলা করতে ভালোবাসে, কাদা ওদের শরীরকে ঠান্ডা রাখে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। তাদের বড় বড় কানগুলো পাখার মতো কাজ করে, হাতির শরীর ঠান্ডা রাখার জন্য কান দিয়ে ওরা হাওয়া করে। আচ্ছা কেন বলা হচ্ছে দেখো, যখন শীতকাল চলে আসে আমরা কি করি, আমরা মুখের মধ্যে ময়শ্চারাইজিং ক্রিম লাগাই না, ভ্যাসেলিন লাগিয়ে দিলাম, তারপরে ধরো বোরোলিন লাগিয়ে দিলাম, ঠোঁট ফেটে গেল বোরোলিন লাগিয়ে দিলাম, ভ্যাসেলিন লাগালাম, বোরোপ্লাস লাগিয়ে দিলাম, এ ধরনের কত ধরনের প্রোডাক্টস দেখো আমরা ইউজ করি, কত ক্রিম আছে আমাদের স্কিনটাকে একটু মোলায়েম, একটু পেলো করে রাখার জন্য, তাই তো? এবার হাতিরা কি করবে, হাতিদের তো আর ক্রিম নেই, কিন্তু ওরা তো ওদের শরীরটাকে একটু কুল রাখতে চায়, ওদের শরীরকে ওরা ময়শ্চারাইজ করে রাখতে চায়, এজন্য ওরা কি করে দেখো, ওরা কাদাটাকে ইউজ করছে। হ্যাঁ, এখন তোমরা বলবে ছি কাদা, কাদা কেউ গায়ে মাখে? মাখে তো, এটা ন্যাচারাল প্রোডাক্ট না? তো এবং পশু পাখিরা কি হচ্ছে বলতো, পশু পাখিরা প্রচন্ড পরিমাণে প্রকৃতির কাছাকাছি ওরা থাকে, আমরা হিউম্যান বিইংসরাই বরং মানে প্রকৃতি থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। প্রকৃতির সাথে সেই ধরনের আমাদের আত্মিক সম্পর্ক এখন আর নেই। কিন্তু সে হাতি বলো, পশু পাখি বলো, আদার অ্যানিমেলস বলো, অর বার্ডস বলো, যে যাই হোক, ওরা কিন্তু প্রকৃতির সাথে ওদের সেই মেলবন্ধনটা এখনো রয়ে গেছে। তো ওরা কি করছে, ওরা নদীর যে সেই কাদা মাটি ওরা দিচ্ছে, ওদের শরীর ময়শ্চারাইজ থাকছে, ওদের শরীর ঠান্ডা থাকছে, এবং কি লেখা আছে তোমাদের বইয়ে, লেখা আছে যে সেই ধরনের পোকামাকড় কিন্তু হয় না, যেহেতু ওরা কাদাগুলো ওরা মেখে রাখে শরীরে। এবং হাতির যে সেই বড় বড় কুলোর মতো যে কানগুলো আছে, দে ফ্ল্যাপ দিস, ওকে, এটাকে ফ্ল্যাপিং করে, তো যে কারণে ওদের বডিটা ঠান্ডা থাকে, গায়ে কোনো পোকামাকড় বসলে সেই পাখার হাওয়ায় ওরা চলে যায়। ঠিক আছে, এইটুকুন পর্যন্ত আমরা জানতে পারলাম, চলো আমরা এগিয়ে যাই। এবার বলছে খেলায় খেলায়, দেখি নিয়ে কি হচ্ছে। নন্দু দেখতে পেল যে তার ভাই বোনেরা একে অপরের লেজ ধরে টানাটানি করছে, সে ভাবলো তাদের কাছে না যাওয়াই ভালো, আমি খুবই ছোট, এরা যদি আমার উপরে এসে পড়ে, তাই সে ধীরে ধীরে মার কাছে গিয়ে দাঁড়ালো। নদী তো ছোট, এবার জলে যখন তোমরা দেখেছো হয়তো বা ছোট ছোট হাতিরা একসাথে যখন থাকছে, বা ধরো কোনো পশু পাখি, ওরা কিন্তু নিজেদের মধ্যে খেলতে থাকে। তোমরাও তো দেখো তোমাদের ভাই বোনেরা যখনই একসাথে হচ্ছে, তোমরা সবসময় খেলাধুলো, খুনসুটি করা, এর সাথে একটু একটু দুষ্টুমি করা, একটু খুনসুটি করা, একটু লাগালাগি করা, এগুলো কিন্তু করছো, ফ্রেন্ডসদের মধ্যেও এটা হচ্ছে, তো হাতিদের মধ্যেও কিন্তু এই জিনিসটা হচ্ছে। নন্দু তো খুব ছোট হাতি, ওর সাথে ওর সমবয়সী অনেক ছোট ছোট হাতি আছে, তো ওরা খেলতে শুরু করছে। তাই নন্দু ভাবল, আমি তো এখন ছোট, এখন অনেক ছোট, ওরে বাবা ওরা যদি আমার গায়ে পড়ে যায়, তো তাই নন্দু কি করলো, আস্তে আস্তে ওর মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নন্দুর মা নন্দুকে নদীর জলের দিকে ঠেলে দিল, যেন বলতে চাইছে যাও খেলা করো। নন্দু জলে জলে খেলা করতে ভালোবাসে, ওর ভাই বোনেরা আগে থেকে খেলা করছিল, সেই যেই ও জলের কাছে পৌঁছালো, ওর মাথায় হঠাৎ করে বেশ কিছুটা জল এসে পড়লো, এতে সে ও সম্পূর্ণ ভিজে গেল। সে দেখলো এটা তো ওর দুষ্টু ভাই বোনদের কাজ, নন্দু ওদের সাথে খেলতে শুরু করলো। তো ও যখন ওর মায়ের কাছে গেছে, ওর মা কি করলো, ওর মা আরো ওকে বললো যে না তুমি যাও ওখানে গিয়ে খেলো।
এবার হাতি তোর মুখে বলতে পারে না, ঠিক আছে? হাতি ওকে ধাক্কা দিয়ে দিয়ে সে তার তার ফ্রেন্ডসদের কাছে, তার ভাই বোনদের কাছে পাঠিয়ে দিল এবং বললো যে যাও তুমি গিয়ে ওখানে খেলা করো। এবার নন্দু যখন খেলা করতে শুরু করলো ওদের সাথে, হঠাৎ দেখলো ওর মাথার মধ্যে যেন ঝপাং করে জল কোথা থেকে এসে পড়েছে। এবার কি দেখলো যে ওর যে দুষ্ট বন্ধুরা আছে, ওর যে ভাই বোনরা আছে, বন্ধুরা আছে, ওরা সে জলটাকে সুর দিয়ে ফাঁক করে ঝপাং করে নন্দুর মাথার মধ্যে ফেলে দিল। এবং এইভাবেই নন্দুও খুব মজা পেল এবং ও খেলতে শুরু করলো। ঠিক আছে, চলো এগিয়ে যাচ্ছি, আমাদের তো আরেকটি চ্যাপ্টারও আছে। ঠিক আছে, সূর্য ডোবার আগেই হাতির পাল বনের দিকে রওনা হলো। আচ্ছা, এর মধ্যে নন্দু খুব ক্লান্ত হয়ে পড়লো, সে মার সামনে দুই পায়ের মাঝে শুয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লো। এবং নন্দু তো ছোট্ট, সে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়লো বিকজ সে টায়ার্ড হয়ে গেছে। এবার কি বলছে দেখো, বলছে তোমরা নন্দু এবং হাতির পাল সম্পর্কে জানলে হাতির পালে প্রধানত স্ত্রী হাতি এবং শিশুরাই থাকে। আর সবচেয়ে বয়স্কা স্ত্রী হাতি হয় দলের নেত্রী। এই জায়গাটা খুব খেয়াল করো, ঠিক আছে? একটি হাতির পালে 10 থেকে 12টি হাতি এবং বাচ্চারা থাকে। 14 থেকে 15 বছর পর্যন্ত পুরুষ হাতিরা দলে থাকে, এরপর এরা দল ছেড়ে একাকী থাকতে ভালোবাসে। নন্দুও একদিন ওই বয়সের পর দল ছেড়ে চলে যাবে। এবার দেখো, হাতির দলের একটা বৈশিষ্ট্য কি, ওদের যে দলটা যে থাকে, যে পাল যেটাকে আমরা বলেছিলাম হাড়, ঠিক আছে, সে হাড়ে ধরো 10 থেকে 12, 13, 14, 15 জন মানে হাতি মোটামুটি থাকে। কিন্তু সেই যে দলটা থাকে, সেই দলের বাচ্চাগুলো তো ঠিক আছে ছেলে হাতি মেয়ে হাতি থাকে, কিন্তু যারা একটু বড় হাতি, হ্যাঁ, যাদের এজ ধরো ধরো 14, 15, 16 ইয়ার্স এর ওপরে হয়ে গেছে, ওরা কিন্তু সবাই মহিলা, এটা খেয়াল করবে, ঠিক আছে? সব মহিলা হাতি। এবং তার মধ্যে যে যে হাতি বয়স সবচেয়ে বেশি, সেই হাতিকে দলে নেত্রী বা লিডার হিসেবে ট্রিট করা হয়। ছোট ছোট বাচ্চা হাতিদের মধ্যে পুরুষ হাতি, মহিলা হাতি, হ্যাঁ, মেল হাতি, ফিমেল হাতি একসাথে থাকে। কিন্তু যে মেল হাতিটার বয়স ধরো 14 ইয়ার্স, 15 ইয়ার্স, 14 বা 15 বছর হয়ে যায়, সে কিন্তু দল ছেড়ে একা বেরিয়ে যায় এবং সে একাই থাকতে ভালোবাসে। এটা মনে আছে তোমাদেরকে, আমি গত ক্লাসেও কিন্তু বলেছিলাম, যখন আমরা এই চ্যাপ্টার গুলো আলোচনা করছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। এবং এই চ্যাপ্টার থেকে আমরা একটাই বুঝতে পারছি যে এই যে নন্দু এত ছোট্ট হাতি, এত মজার একটা মিষ্টি একটা হাতির গল্প আমরা পড়ছি, সেও কিন্তু যখন 14 ইয়ার্স, 15 ইয়ার্স হয়ে যাবে তখন কিন্তু নন্দু কিন্তু এই হাতির দল ছেড়ে বেরিয়ে যাবে এবং সে একা একাই থাকতে ভালোবাসে। এটা মানে হাতিদের বৈশিষ্ট্য, পুরুষ হাতিরা দলে থাকতে ভালোবাসে না, মহিলা হাতিরাই গ্রুপ করে একসাথে দল বেঁধে থাকে, ঠিক আছে? এবং তাদের মধ্যে যে মহিলা হাতির বয়স সবচেয়ে বেশি, সেই মহিলা হাতিকে টিম লিডার বা দলের নেতা বা নেত্রী বলে মানে কনসিডার করা হয়, ঠিক আছে, রেকগনাইজ করা হয়। এবং 14, 15 ইয়ার্স পরে যে মেল হাতিগুলো আছে ওরা কিন্তু ওদেরকে ছেড়ে চলে যাবে, তো নন্দু একদিন চলে যাবে। ঠিক আছে, এইটুকু হলো আমাদের। এবার বলছে দেখো কি বলছে, যে হাতির মতো আরো কিছু বন্য পশু দল বেঁধে থাকে। বন্য পশুদের এই দলকে বলা হয় পাল। পালের পশুরা সাধারণত মিলিয়ে মিশে খাবার খোঁজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এরকম আর কি কি প্রাণী হতে পারে যারা ধরো একসাথে থাকতে ভালোবাসে? শেপস, জেব্রা, এই দুটো আমি বেশি বলছি না, দুটো বললাম, হ্যাঁ, শেপ জেব্রা, ঠিক আছে, ওরা কিন্তু একসাথে, জেব্রা কিন্তু সবসময় দেখবে টিভিতেও দেখবে, তুমি ডিসকাভারি চ্যানেল দেখো, তুমি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল তুমি খুলে দেখো, ওখানে তো পুরো অ্যানিমাল ওয়ার্ল্ড সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। আর তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছি যে ইভিএস মানে কিন্তু নিজের চারপাশটাকে দেখা, নিজের প্রকৃতিকে ভালো করে চিনে রাখা। তো তুমি ওখানেও দেখবে যে জেব্রা যে প্রাণীটা আছে, জেব্রা তো সবাই চেনো, আমি ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই জেব্রা প্রাণীটা কিন্তু একসাথে দল বেঁধে সবাই থাকে, শেপস ওরাও কিন্তু একসাথে থাকে। দুটো বললাম, বেশি বলে লাভ নেই, ভুলে যাবে পরে। আচ্ছা, একটা প্রশ্ন করছে, বলছে হাতির পালে যেমন বয়স্ক হাতি সব সিদ্ধান্ত নেয়, তেমনি তোমার পরিবারে কে সিদ্ধান্ত নেন? কে হতে পারে তোমাদের পরিবারে, কে সিদ্ধান্ত নেয় একটু চিন্তা করো তো। আমার ফ্যামিলিতে কে নেয়? আমার ফ্যামিলিতে আমার মা বাবা কিংবা আমার গ্র্যান্ড প্যারেন্টস, ওরা নেন,
তোমাদের নিশ্চয়ই তাই, যারা সিনিয়র মোস্ট মেম্বার্স আছেন ওরাই কিন্তু ফ্যামিলির অনেক ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নিয়ে নেয়, নেন ওরা। সেভাবে হাতিদের পালের মধ্যেও কিন্তু সবচেয়ে বড় যে হাতিটি, হ্যাঁ, তাকে দিয়ে কিন্তু সেই মানে ইম্পর্টেন্ট ডিসিশন গুলো, সিদ্ধান্ত গুলো নেওয়ানো হয়। কেমন? আচ্ছা, এবার এই চ্যাপ্টারটির মধ্যে এমন কিছু কিছু কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা তোমাদেরকে আমি সলভ করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছিলাম এবং তোমরা এগুলো খুব সিম্পল প্রশ্ন এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। তো দেখো, নন্দুর সঙ্গে একদিন বা এ ডে উইথ নন্দু থেকে আমরা কিছু হাতিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, ঠিক আছে। এখন চলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি, মানে ইউর চ্যাপ্টার নাম্বার 4। কেমন? আচ্ছা, কি আছে এখানে? বলছে অমৃতার গল্প, অর স্টোরি অফ অমৃতা। ওকে, স্টোরি অফ অমৃতা দেবী, উই উইল নো অ্যাবাউট হার। অ্যাকচুয়ালি অল অফ আস উই নো এভরিথিং অ্যাবাউট দিস চ্যাপ্টার, বাট টুডে উই আর গোয়িং টু হ্যাভ আ রিক্যাপিটুলেশন, ইজন্ট ইট সো? ওকে, সো অমৃতার গল্প চ্যাপ্টারটি কি, চলো আমি একটু পড়ছি, পড়লেই তোমাদের মনে হবে। বিষ্ণু প্রজাতির সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম না, বিষ্ণু প্রজাতি যেটা রাজস্থানে আছে, ওরা রাজস্থানের মানে কি বলবো বাসিন্দা, এবং ওরা কিন্তু প্রকৃতির উপাসক। প্রকৃতির যে এলিমেন্টস গুলো আছে লাইক ট্রিজ, ওয়াটার, এয়ার, লাইট, সয়েল, এই সমস্ত জিনিসগুলোকে ওরা দে কনসিডার দেম এজ গডস। ওকে, ওরা ভগবান হিসেবে কিন্তু ট্রিট করে, এবং যে জন্য ওদের ওরা সবসময় গাছ লতা পাতা এগুলোকে প্রচন্ড শ্রদ্ধা করে, ওদেরকে কখনো হার্ম করে না, এবং ওরা প্রকৃতপক্ষে কি বলতো মানে প্রকৃতির উপাসক, মানে নেচার যেটা আছে, মাদার নেচার যেটা আছে তার সবসময় ওরা উপাসনা করে। এখন চলো আমরা জেনে নিই যে সেই বিষ্ণু প্রজাতির থেকে হলো অমৃতা মেয়েটির গল্প আমরা জেনে নিই। আচ্ছা, কি হচ্ছে চলো পড়ছি। বলছে অনেক দিন আগের একটি সত্যি গল্প, অনেক দিন আগের একটি সত্যি গল্প, প্রায় 300 বছর আগে খেজারি গ্রামে, খেজারি নামে এক গ্রামে অমৃতা বাস করত। তাহলে কত বছর আগের ঘটনা? প্রায় হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 300 বছর অর 300 ইয়ার্স। ওকে, আচ্ছা, এবার কোন মুছে ফেলছি, হ্যাঁ বাকিটা জায়গাতে তো রিফ্লেকশন হচ্ছে, আমি এই জায়গাটাতে লিখছি। আচ্ছা, কোন জায়গার কথা আমরা জানতে পারবো? রাজস্থান। রাজস্থানের কোন গ্রাম? খেজারি। রাজস্থানের খেজারি নামে এই গ্রামটির কথা কিন্তু আমরা জানতে পারবো, প্রায় 300 বছর আগে একটি ঘটনা। 300 বছর আগে রাজস্থানের খেজারি নামে গ্রামে অমৃতা নামে বলে একটি মেয়ে থাকত। কেমন? রাজস্থানের যোধপুরের কাছাকাছি ছিল খেজারি গ্রাম। রাজস্থানের যোধপুর একটি জায়গা আছে, তার ঠিক পাশেই হলো খেজারি নামে একটি গ্রাম। ওই গ্রামে অনেক খেজারি গাছ জন্মাতো। তার মানে কি বলতো? বলছে যে এই গাছের নামানুসারেই গ্রামের নাম হয়েছে খেজারি। এই যে খেজারি যে গ্রামটি, তা সেটি কিসের পাশে অবস্থিত? রাজস্থানে যোধপুর। কেমন? যোধপুরের পাশে অবস্থিত, এবং সেখানে অনেক কি আছে? খেজারি নামে উদ্ভিদ আছে, এবং এই খেজারি মানে উদ্ভিদের জন্য গ্রামের নাম হয়েছে খেজারি। ওকে, এবার এই খেজারি গাছটি কি? খেজারি গাছটি হলো এমন একটি গাছ, হ্যাঁ, যেটা নর্মালি ডেজার্টে পাওয়া যায়। তোমরা সবাই জানো, তোমাদেরকে এতদিন ধরে যে আমি পড়িয়েছি, ছবিও দেখিয়েছি, যে ডেজার্ট হলো মরুদেশ, ঠিক আছে, যেখানে ধুধু বালি, গাছ লতা পাতা একটু কম, জলের প্রাধান্য অনেকটাই কম, জলের আধিক্য একদমই কম, নেই নয়, কম, ঠিক আছে, এবং ধুধু মরুভূমি, অত্যন্ত উষ্ণ একটি জায়গা, মানে গরম ভীষণ, সূর্যালোক প্রচন্ড তীব্রভাবে পড়ছে এবং ভীষণ গরম,
হ্যাঁ, এবং সেখানে লোকেদেরকে কিন্তু জল নিয়ে অনেকটা মানে কি বলবো লড়াই করতে হয়। যেমন তোমরা উটের কথা, তোমাদেরকে আমি বলেছিলাম যে উট হলো এমন একটি প্রাণী যে কিনা রাজস্থান যে সে এনভায়রনমেন্ট আছে, যে ওয়েদার আছে, যে ক্লাইমেট আছে, যে আবহাওয়া আছে, সেখানে কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্ট করে দিতে পেরেছে, মানে মানিয়ে নিতে পেরেছে। ওরা জল যেটা, জলটাকে নিজের বডিতে স্টক করে রেখে দিতে পারছে, ঠিক আছে। এবং আমরা ধরো, আমরা যারা আছি, আমরা যে অংশে থাকি, ধরো আমরা ত্রিপুরাতে থাকি, ত্রিপুরাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে আমাদের এখানে খুব বেশি শীত নয়, খুব বেশি গরমও নয়, না শীত না উষ্ণ, মানে হলো নাতিশীতোষ্ণ। গরমকালে গরম পড়ছে, শীতকালে শীত পড়ছে। হ্যাঁ, গরমকালে কিছুদিন হয়তো বা অত্যন্ত গরম থাকে, শীতকালে কিছুদিন ভীষণ ঠান্ডা থাকে, বাট সবখানে আমরা মানিয়ে নিতে পারি। কিন্তু রাজস্থানে কি হয়েছে, এত গরম, এত গরম যে আমাদের এখান থেকে লোকেরা ওখানে গেলে পরে আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় টায়ার্ড, মানে মানে অ্যাডজাস্ট করতে পারি না, টায়ার্ড হয়ে যায়, ভীষণ তেষ্টা পেয়ে যায়, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো ওই রকম জায়গাতে গাছ গাছালির থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি পাওয়া যাচ্ছে, খেজারি উদ্ভিদ বলে তো একটি জানতেই পেরেছো তোমরা, ক্যাকটাস পাওয়া যাচ্ছে বেশি। তো ওখানে যে এনভায়রনমেন্ট আছে, সেখানে বলছে যে খেজারি যে ট্রিটা সেটা মোস্টলি কোথায় পাওয়া যাচ্ছে, রাজস্থানেই পাওয়া যায়, মানে মরু অঞ্চলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং সে যে খেজারি উদ্ভিদ, তার এত গুণ জানো, খেজারি উদ্ভিদের যে পাতা এবং খেজারি উদ্ভিদের যে ছাল আছে, বার্ক যেটাকে বলা হচ্ছে, গাছের ছাল, সেটা দিয়ে কিন্তু মেডিসিন, বিভিন্ন দুরারোগ্য রোগেরও কিন্তু মেডিসিন তৈরি করা হতো, এখনো হয় ইনফ্যাক্ট। ওকে, এছাড়া খেজারি উদ্ভিদের যে মানে ফলগুলো আছে, বিনস গুলো আছে, ছোট ছোট যে বিনসের মতো যে ফলগুলো আছে, সেগুলো অনেকে খেতে পারে, রান্নায় ইউজ করতে পারে, পাতাকেও রান্নায় ইউজ করা যায়। এবং খেজারি উদ্ভিদে উদ্ভিদের হাওয়াটা প্রচন্ড শীতল, খুব ভালো। এবং খেজারি উদ্ভিদের যে তোমার ডাল আছে, সে ডাল যদি মানে ধরো ঘর বানানোর কাজে যদি কখনো লাগানো যায়, বা খেজারি উদ্ভিদের ডাল যদি ঘরে এনে রাখা যায়, তাহলে কিন্তু ঘরে পোকামাকড় কম হয়। যেমন ধরো আমাদের এই এত অঞ্চলে আমরা কি দেখতে পাই, নিম পাতা গাছ দেখতে পাই। নিম পাতা গাছের কিন্তু প্রচন্ড রোগ প্রতিষেধক ক্ষমতা আছে, তোমরা জানো এগুলো। এজন্য তো মা অনেক সময় হলুদের সাথে নিম পাতা বেটে আমাদের গায়ে লাগিয়ে দেয়, আমরা সরস্বতী পুজো, তারপরে ধরো নববর্ষের আগে যে সংক্রান্তিটা আসে, তখন আমরা সেই নিম পাতা বাটা, তারপরে ধরো হলুদ বাটা দিয়ে আমরা গায়ে লাগিয়ে চান করি, তাই তো। কিংবা কখনো কখনো নিম পাতা আমাদেরকে আমাদের সিনিয়র্সরা বলেন যে একটু চিবিয়ে খেয়ে না, ভীষণ তেতো, ভীষণ কষ্ট হয় খেতে, কিন্তু এটা খুবই শরীরের জন্য ভালো। তো সেভাবেই খেজারি যে উদ্ভিদটা মানে ভীষণ ভালো, এবং খেজারি উদ্ভিদের যে বুড বললাম, যে যে কাঠ হয় সেটা থেকে, সেটাতে সাধারণত পোকামাকড় হয় না। আমাদের তো ধরো নর্মালি দেখবে কাঠের কিছু একটা মানে ঘরে বানানো আছে, 15 ইয়ার্স গেল, 20 ইয়ার্স গেল, এখন তো 10 বছরও টেকে না, তোমার ঘুণ ধরে যায়। হ্যাঁ, সেই সারা ঘরে ঘুণের গুঁড়ো মানে পড়তে থাকে, কাঠটা দুর্বল হয়ে যায়। কিন্তু খেজারি উদ্ভিদের গাছে এতটাই শক্তি যে তার মধ্যে কিন্তু কোনো ধরনের পোকামাকড় হয় না। এটা জানলাম আমরা খেজারি উদ্ভিদের ব্যাপারে। এবার দেখো কি বলছে, বলছে গ্রামের লোকেরা গাছপালা এবং প্রাণীদের বেশ যত্ন নিত। কোন গ্রামের লোকেরা? খেজারি গ্রামের লোকেরা। খেজারি গ্রামটি কোথায় আছে? রাজস্থানের যোধপুরের পাশে। খেজারি গ্রামে কে থাকতো? বিষ্ণোই প্রজাতির লোকেরা থাকতো, এবং সেই প্রজাতিরই একজন লোক হলো অমৃতা, যার কথা আজকে আমরা পড়ব, কেমন? আচ্ছা, গ্রামের লোকেরা গাছপালা এবং প্রাণীদের বেশ যত্ন নিতেন। হরিণ, ছাগল, খরগোশ, ময়ূর প্রভৃতি প্রাণীরা সেখানে নির্ভয়ে ঘুরে বেড়াত। বড়রা যা বলতেন গ্রামের মানুষেরা তা মেনে চলতেন। তারা বলতেন, গাছ থাকলে আমরা থাকব, প্রাণী এবং গাছপালা আমাদের ছাড়া বাঁচতে পারে, কিন্তু ওদের ছাড়া আমরা বাঁচতে পারি না। দেখো ওই গ্রামের মধ্যে কি হলো, যে বিষ্ণু প্রজাতির লোকেরা, তোমাদেরকে তো বলেছিলাম যে ওরা খুব নেচার লাভার হয়, নেচারের যে এলিমেন্টস আছে, লাইক যে পশু পাখি, ওরাও তো নেচারের এলিমেন্ট, হিউম্যান বিং, আমরাও কিন্তু নেচারেরই পার্ট কিন্তু। তো ওখানে লোকেরা না পশু পাখিদেরকেও ভীষণ স্নেহ করতো, ভীষণ যত্ন নিত, গাছপালা প্রকৃতির ভীষণ যত্ন নিত। এবং ওখানে
যে ময়ূর বলো, হরিণ বলো, খরগোশ বলো, গরু মহিষ বলো, ওরা আরামসে উঠ বলো আরামসে ঘুরে বেড়াতো, কেউ ওদেরকে কোন ধরনের হার্ম মানে করার চেষ্টা করতো না। আমাদের তো অনেক সময় দেখি না, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কুকুর একটা ঘেরাও করলো, ও তোমাকে কিছু কামড়ালো না, কিছু করলো না, আমরা টুপ করে মাটি থেকে মানে ইট নিয়ে তার গায়ে ঢেলিয়ে দিলাম। কেন, ও কি কিছু করেছে? রাস্তা দিয়ে একটা সাপ দেখেছি, সাপ বেরিয়েছে, সাপ বেরিয়েছে, তো তুমি সরে যাও না, সে সাপটাকে গিয়ে মেরে ফেলতে হবে, সাপটা তো তার পথে পথে চলে যায়, ঠিক আছে, তাকে ছু 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 করে করে তুমি এমন একটা দিকে ওকে নিয়ে চলে যাও, একটু ভয় দেখিয়ে না হয় নিয়ে চলে যাও, যাতে তোমার ঘরে ঢুকতে না পারে, কিন্তু তাকে মেরো না। আমরা এগুলো করে ফেলি, ঠিক আছে, কখনো বেড়াল রান্নাঘরে ঢুকলো, আমরা তোকে মানে মুখে আওয়াজ করে বা এরকম এরকম তালি বাড়িয়ে হে 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 করতে করতে কিন্তু ওকে বের করে দিতে পারি। আমরা কি করি, অনেক সময় আমরা গরম জল ছুড়ে দিই, ভেরি ইনহিউম্যান অ্যাক্ট, খুব খারাপ কাজ কিন্তু এটা। যাই হোক, তো ওইখানে লোকেরা এত ওদের পশু পাখি পাশের যে মানে ন্যাচারাল এলিমেন্টস গুলোকে এত ভালোবাসতো যে ওরা আরামসে সেখানে ঘুরে বেড়াতো। এবং গ্রামে যে বড়রা ছিলেন, সিনিয়র মোস্ট মেম্বার যা ছিলেন, ওদের কথা সবাই মেনে চলতো, সবাই শুনতো যে ওরা কি বলছে, ওদের কথা মেনে মেনে চলতো। এবং ওদের একটা কথা ছিল, ওদের কথা ছিল যে গাছ থাকলে আমরা থাকবো। যাদের ইংলিশ বই আছে, লুকিং অ্যারাউন্ড বইটি আছে, তার মধ্যে লেখা আছে যে ওরা কি বলতো, দ্য সিনিয়র মোস্ট মেম্বার্স অফ দি খেজারি ভিলেজ, দে ইউজ টু সে দ্যাট পেড় হ্যায় তো হাম হ্যায়, পেড় হ্যায় পেড় মানে গাছ, পেড় হ্যায় তো হাম হ্যায়, এই কথাটা বলতো। ইট মিন্স দ্যাট ইউ নো দ্যাট উই হিউম্যান বিং উই ক্যান নট live without trees, but yes, trees can live without us. প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের সেরকম অস্তিত্ব ছিল না, কিংবা অনেক আদিম কালে যখন ছিল না, তখন কিন্তু পৃথিবী তার নিজের ছন্দে চলেছে, নিজের মতো করে চলেছে, তার তার গাছপালা, ফুল, নদী, ঝর্ণা সেগুলো নিয়েই চলেছে। তখন কিন্তু মানুষের কোনো চিহ্ন কিন্তু পৃথিবীর বুকে ছিল না। ইট মিন্স বট যে আমরা কিন্তু কোনোভাবেই গাছলতা পাতা ছাড়া, ন্যাচারাল প্রোডাক্টস ছাড়া, ন্যাচারাল এলিমেন্ট ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি, গাছপালা না থাকলে অক্সিজেন পাবো কোথায়, ও2 পাবো কোথায়, শ্বাস নেবো কি করে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা কি করে চলবে যদি আমাদের চারপাশে গাছ না থাকে। কিন্তু গাছ কিন্তু হিউম্যান বিং ছাড়া বাঁচতে পারবে, এই জন্যই তোমার গাছই তো হলো আমাদের প্রকৃত বন্ধু। এই জন্যই খেজারি গ্রামের বড়রা, যারা সিনিয়র ছিলেন, বয়স্করা বড়রা, বলতেন যে গাছ থাকলে আমরা থাকবো, পেড় হ্যায় তো হাম হ্যায়। এবং এটা গ্রামের ছোটরা সবাই, যারা আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট বা আমাদের থেকে একটু বড় যারা, ওরাও কিন্তু মেনে চলত। তারপরে কি হচ্ছে দেখি, অমৃতার বন্ধুরা, এবার চলো দেখে নিই অমৃতার বন্ধুরা কে কে। অমৃতা প্রতিদিন উঠে তার গাছ বন্ধুদের সাদর সম্ভাষণ করতো। ওয়াও, অমৃতা ইউজ টু গ্রিট হার ফ্রেন্ডস, অ্যান্ড হু আর হার ফ্রেন্ডস, দ্য ট্রিজ, দ্য খেজারি ট্রিজ অফ দ্যাট ভিলেজ। হ্যাঁ, ও ঘুম থেকে উঠে ওদেরকে উইশ করতো, সম্ভাষণ করতো, সুন্দর করে অ্যাড্রেস করতো, হাই ফ্রেন্ডস, হাউ ইউ ফ্রেন্ড, এরকম করে কথা বলতো এবং উইশ করতো, গুড মর্নিং বলে, সুপ্রভাত বলে, এরকম করে উইশ করতো। সে প্রতিদিন এক একটা বিশেষ গাছ নির্বাচন করতো। আরে বাহ, সে এক গাছটিকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলতো, বন্ধু তুমি খুব সুন্দর এবং শক্তিশালী, তুমি আমাদের যত্ন নিতে থাকো, ধন্যবাদ গাছ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার শক্তি আমাকে দাও। আচ্ছা, তো কি করতো অমৃতা, অমৃতা সেই ছোট মেয়ে, কিন্তু ও তার সিনিয়রদের, ওর মা বাবা, ওর চারপাশে যে গ্রামের লোকেরা আছে, কাকা জেঠা মাসি পিসিরা আছে, ওদের কথা শুনতো এবং ঘুম থেকে উঠে ও প্রত্যেকটা দিন কি করতো, ও এক একটা গাছকে এরকম করে হাগ করতো, জড়িয়ে ধরতো, ঠিক আছে, যেন ওর পরম বন্ধু, প্রাণের বন্ধুকে জড়িয়ে ধরে বলতো, ধন্যবাদ গাছ, তুমি খুব সুন্দর, তুমি খুব শক্তিশালী। অমৃতা জানতো তো যে গাছ আসলে কতটা পাওয়ারফুল। তুমি খুব সুন্দর, তুমি খুব শক্তিশালী এবং তোমার শক্তি আমাকে দাও, তুমি যেভাবে আমাদের যত্ন নিচ্ছ, নিতে থাকো, আমরাও তোমার কেয়ার করব। এবং এভাবেই কিন্তু অমৃতা প্রত্যেকদিন গাছগুলোকে অ্যাড্রেস করতো। অমৃতার মতো অন্য শিশুদেরও বিশেষ পছন্দের গাছ ছিল, তারা গাছের ছায়া ঘন্টার পর ঘন্টা খেলা করত।
তো ঠিক আছে, এটা তো দেখতেই পারলাম যে গাছের নিচে কিন্তু বসে বসে ঘন্টার পর ঘন্টা ওরা খেলা খেলা করতো, এটা অনেকেই আমরা করি। আমরা মানে গাছের নিচে গিয়ে আমরা বসতে ভালোবাসি, পার্কে টার্কে গেলে পরে আমরা পার্কে বিভিন্ন ধরনের বাগান উদ্যান বা পার্কের মধ্যে গাছ থাকে তার নিচে আমরা তার ছায়ায় শীতল ছায়ায় বসতে ভালোবাসি। বাচ্চারা স্কুলের মধ্যে যদি বড় গাছ থাকে তার নিচে বসে একটু খেলাধুলো করতে ভালোবাসে। তো অমৃতাদেরও সেই রকমই ছিল। আচ্ছা এবার কি বলছে, বলছে গাছেরা রয়েছে বিপদে। পরের পেজে চলে যাও। বলছে সময় বয়ে যায়, টাইম পাস হয়ে গেল, ঠিক আছে। অমৃতা এখন বড় হয়েছে। একদিন সে তার গাছ বন্ধুদের দেখতে পেল। সেখানে সে কিছু অপরিচিত লোককে দেখতে পেল, তাদের হাতে কুড়ল ছিল, অ্যাক্স ছিল। হ্যাঁ, তারা বলল রাজা তাদের কাঠের জন্য গাছ কাটতে পাঠিয়েছেন, এই কাঠগুলো দিয়ে রাজার প্রাসাদ তৈরি করা হবে, রাজার প্রাসাদ তৈরি করার জন্য এই কাঠগুলো দরকার। আচ্ছা, সে ছোট্ট অমৃতা এখন বড় হয়ে গেছে, বেশ একটা ম্যাচিওর লেডি হয়ে গেছে। এবার একদিন অমৃতা খেয়াল করলো যে সে গ্রামের মধ্যে খাজারি গাছকে কাটার জন্য যেন কিছু লোক এসছে, কাঠুরিয়ারা এসছে, হাতের মধ্যে বড় বড় কুড়ল, ঠিক আছে, এক্স যেটাকে বলা হচ্ছে, এ এক্স ই, কুড়ল ইংরেজি হলো এ এক্স ই, কেমন, সে কুড়ল নিয়ে ওরা এসছে এবং গাছ কাটার জন্য। অমৃতা খুব অবাক লাগলো যে আরে গ্রামে তো সবাই খুব যত্ন করে গাছের, এভাবে তো কেউ গাছ নষ্ট করে না, গাছের গায়ে আঘাত দিয়ে তাকে কুড়ল দিয়ে আঘাত দিয়ে কেটে ফেলা, এটা তো মানে কি বলবো, কল্পনারই বাইরে, ওদের ওদের ভাবনা চিন্তার বাইরে। এবার কি হলো, এবার সেই লোকেদের থেকে অমৃতা ওরা জানতে পারলো যে অ্যাকচুয়ালি রাজার বাড়িতে, ওখানে যে রাজা আছে, হ্যাঁ, মহারাজা অফ মারবা, রাজা অভয় সিং যিনি আছেন, এটা তোমাদের বইয়ের মধ্যে নেই, আমি একটু রিসার্চ করে বের করেছি ওই সময় স্টোরিটা থেকে, যে মারবা বলে একটি জায়গা আছে, সেই রাজস্থানের মারবা দেশের, সেই মারবা প্রদেশের যে রাজা রাজা মহারাজা অভয় সিং, ওনার যে রাজপ্রাসাদটি তৈরি হবে সেটার জন্য কিছু কাঠের প্রয়োজন, এই জন্য ওরা খেজারি গাছকে কাটতে এসেছে। অমৃতা অবাক হলো, হলো হ্যাঁ, লোকগুলো যে গাছ কাটতে এসেছিল, না না, লোকগুলো যে গাছটিকে কাটতে যাচ্ছিল সেই গাছটির কাছে সে গেল, সে দু হাতে শক্তভাবে গাছটিকে জড়িয়ে ধরলো, লোকগুলো চিৎকার করে ভয় দেখালো, কিন্তু অমৃতা গাছটিকে ছাড়লো না। লোকগুলো তো রাজার নির্দেশ মানবেই, ওদেরকে মানতেই হবে, তারা গাছ কাটতে উদ্যত হলো। তারা তা দেখে অমৃতার মেয়ে এবং এবং ছোট বড় মিলিয়ে শত শত গ্রামবাসী গাছগুলোকে রক্ষা করার জন্য সেগুলোকে জড়িয়ে ধরলো। অমৃতা তার মেয়ে এবং অনেক গ্রামবাসী গাছগুলোকে বাঁচানোর জন্য প্রাণ দিলেন। দেখো তোমাদের বইয়ের মধ্যে অলরেডি ছবি দেওয়া আছে যে অমৃতা যখন দেখলো যে গাছগুলোকে কাটার জন্য এসেছে ওরা, অমৃতা খুব অবাক হলো, ভীষণ অবাক হয়ে গেল, এবং অবাক হয়ে ও কি করলো, যেই দেখলো যে ওরা গাছগুলোকে কাটতে যাচ্ছে সেভাবে অমৃতা দৌড়ে গিয়ে প্রত্যেক এক একটা মানে যে গাছটাকে ও কাটতে যাচ্ছিল সে গাছটাকে সে জাপটে ধরলো, সে হাক করে ধরলো, হ্যাঁ, তাকে আলিঙ্গন করে ধরে রইল। তো সেখানে লোকেরা চিৎকার দিয়ে ওকে ভয় দেখাতে শুরু করলেন যাতে চলে যাও, কিন্তু অমৃতা ছাড়লো না। তার দেখা দেখি অমৃতার যে ছোট দুটো মেয়ে ছিল, অমৃতার বিয়ে হয়ে গেছিল, অমৃতার যে ছোট দুটো মেয়ে ছিল তারাও গাছগুলোকে বাঁচানোর জন্য এক একটা গাছকে জড়িয়ে ধরলো, এবং গ্রামের আরো শত শত গ্রামবাসী অমৃতা এবং তার মেয়েদের কে দেখে ইন্সপায়ার হয়ে ওরাও কিন্তু প্রত্যেকটা গাছকে জড়িয়ে ধরলো। তো রাজার যে কাঠুরিয়ারা ছিলেন, রাজার যে লোকেরা ছিলেন, ওরা খুব অবাক হলেন, কিন্তু ওরা তো রাজার আদেশ মানতে বাধ্য। ওরা না কি করলো জানো, সব প্যাথেটিক, যেন ভীষণ আনফর্চুনেট ঘটনা, ওরা অমৃতা দেবী তার মেয়ে এবং সেই গ্রামবাসীদেরকে নিয়েই কিন্তু গাছগুলোকে কেটে ফেললো। কি করলো মানে গাছগুলোকে ওরা কাটতে পারেনি, ওদের গায়ের মধ্যে কিন্তু কুড়লের যে আঘাতটা পড়লো এবং ওরা সবাই মারা গেল। দেখো তোমাদের বইয়ে লেখা আছে যে অমৃতা তা দেখে অমৃতার মেয়ে এবং ছোট ছোট মানে যে ছোট বড় মিলিয়ে শত শত গ্রামবাসীরা গাছগুলোকে রক্ষার জন্য সেগুলোকে জড়িয়ে ধরলো, অমৃতা তার মেয়ে এবং অনেক গ্রামবাসী গাছগুলোকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়ে দিল। এবার তুমি তো ধরো গাছটাকে ধরে রেখেছো এভাবে, এবার ধরো তোমাকে যদি আঘাত করে, সেই গাছটিকে যদি আঘাত করতে চায়, সেই আঘাতটা, সেই কুড়লে আঘাতটা তো তোমার গায়েই পড়বে না। এটা দেখে কিন্তু সেই রাজার লোকেরা অবাক হয়ে গেল যে গাছকে বাঁচানোর জন্য কেউ গাছ বাঁচানোর জন্য কি নিজের প্রাণ দিয়ে দিতে পারে। হ্যাঁ,
দিয়ে দিয়েছিল অমৃতা দেবী বলে যে মহিলা ছিলেন, তিনি তার কন্যারা তার মেয়েরা এবং তাকে দেখে সেই খাঁচারি গ্রামের যে লোকেরা ওটা প্রাণ দিয়ে দিয়েছিল। কেমন? এবার দেখো কি হচ্ছে, রাজার কাছে যখন খবরটা গেল তখন উনি বিশ্বাস করতে পারছিলেন না যে গাছের জন্য মানুষ প্রাণ দিতে পারে। তিনি গ্রামটি দেখতে গেলেন, সেখানে গিয়ে উনি পশু পাখি এবং গাছপালার জন্য মানুষের শ্রদ্ধার কথা জানতে পারলেন। গাছের জন্য গ্রামবাসীদের এই আবেগ রাজার মনে গভীরভাবে রেখাপাত করল। উনি আদেশ দিলেন যে ওই এলাকার আর কোনো গাছ কাটা হবে না এবং প্রাণীদের ক্ষতি করা যাবে না। সেদিন থেকে প্রায় 300 বছর পর আজও সেই এলাকায় লোকজনদেরকে বিষ্ণুই বলা হয়। এইভাবে ওখানকার পশু পাখি এবং গাছপালাকে ওরা রক্ষা করে আসছেন, তাই মরুভূমির মাঝে থেকেও ওই এলাকা সবুজে ঘেরা এবং পশু পাখি সেখানে নির্ভয়ে বিচরণ করতে পারে। আচ্ছা, তাহলে দেখো, সে কাঠুরিয়াদের আঘাতে তো সবাই মারা গেল, গাছ কাটা হলো না। হ্যাঁ, মানে স্বাভাবিক, ওরাও ভয় পেয়ে গেছে যে আঘাত করতে গেছে, তো সবাই ভেবেছে কি যে আঘাত করতে যাচ্ছে, এবার যেই দেখবে যে ওরা কুড়ল নিয়ে আঘাত করতে যাচ্ছে ওরা সবাই গাছ ছেড়ে তো পালিয়ে যাবে। এটা দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, ওকে, ওরা ভেবেছিল। কিন্তু হলো কি, ওরা পালিয়ে তো গেলই না, উল্টে নিজের প্রাণ দিয়ে দিল। এই জিনিসটা সেই লোকেদেরকে অবাক করলো এবং ওরা আলটিমেটলি রাজামশাইয়ের কাছে গেলেন, রাজামশাইকে বললেন। রাজামশাই নিজে খুব অবাক হয়ে গেলেন যে এটাও আবার হয় নাকি, এটাও কি সম্ভব যে লোকেরা গাছকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দেবে। তো সে খেজারি গ্রামে মহারাজা মারবা, মহারাজা অভয় সিং উনি গেলেন এবং সেখানে গিয়ে যখন উনি দেখলেন সেই প্রজাতির লোকেদের মনের যে দৃষ্টিভঙ্গি, ওদের যে দৃষ্টিকোণ, হ্যাঁ, ওদের যে পয়েন্ট অফ ভিউটা ওরা দেখলেন, উনি দেখলেন এবং উনি সত্যিকারে উনি খুব দুঃখ প্রকাশ করলেন। উনি খুব অবাক হয়ে গেলেন যে অমৃতা দেবী, তার ছোট ছোট বাচ্চা দুটো মেয়ে এবং সে গ্রামের লোকেরা, ওরা এত বড়দের কথা শুনতেন, বড়দের সেই যে কথাটা যে গাছ থাকলেই আমরা থাকবো, পেড় হ্যায় তো হাম হ্যায়, এই কথাটাকে এতটাই ওরা মানতেন যে ওরা সেই গাছগুলোকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, ওরা মারা গেছেন। তো সেই যে কথাগুলো মহারাজার মনে গভীরভাবে, মানে খুব গভীরভাবে, মানে রেখাপাত করলো এবং উনি আদেশ দিলেন যে এই গ্রামে আর একটি গাছও কখনো কাটা হবে না এবং পশু পাখিকে কোনোভাবেই আঘাত করা যাবে না। তা সেখান থেকেই কিন্তু টেল টুডে এখনো সেই খেজারি গ্রামের লোকেরা, যাদেরকে ওরা হলো বিষ্ণু প্রজাতির লোক, হ্যাঁ, ওরা বিষ্ণু প্রজাতির লোক এবং ওরা সবসময় যেটা বলেছিলেন প্রকৃতি পশু পাখি ওদের উপাসক, ঠিক আছে, ওদেরকে ওরা বাঁচিয়ে রাখে, ওদেরকে ওরা সেবা করে যত্ন করে এবং সেই গ্রামের লোকেরা কিন্তু এখনো সেই খেজারি গ্রামকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। মরুভূমি তোমাদেরকে বলেছিলাম যে চতুর্দিকে ধু বালি, কোথাও কোনো জল নেই, গাছপালা নেই, এরকম একটা স্থানে সে ছোট্ট গ্রামটি পুরোটা সবুজ গ্রামে কিন্তু মানে সবুজ উদ্ভিদ দিয়ে ঘেরা, সেখানে পশু পাখিরা কিন্তু অবাধে বিচরণ করতে পারছে আরামসে, এদের কিন্তু কোনো প্রবলেম নেই। তো এইভাবে দেখো তোমাদের যে অমৃতার যে স্টোরিটি তা শেষ হয়ে গেল, একটু রিভিশন করিয়ে দিলাম। সত্যি তো দেখো, ভাবতে কি অবাক লাগে না, আমরা কি করি অনেক সময়, ধরো আমরা কোথাও কোনো বাগানে গেলাম, পার্কে গেলাম, ফুলটা দেখতে ভালো লেগেছে, টুক করে ফুলটা পেড়ে নিলাম, তারপর হয়তো ফুলটাকে একটু দেখে আমি ফেলে দিচ্ছি, এটা কি ঠিক বলো? ফুলটা দেখতে ভালো লেগেছে, তুমি একটা ছবি তুলে নাও ফুলের, বা ফুলটাকে একটু ধরলে, ঠিক আছে, খুব কেয়ারফুলি ধরলে যাতে ঝরে পড়ে না যায়, তারপর ছেড়ে দাও না, তাকে তার মতো গাছে রাখতে দাও, সে তার মতো সময়ের কালে ঝরে পড়ে যাবে, শুকিয়ে যাবে, ঝরে যাবে, তাকে সময়ের মধ্যে ছেড়ে দিলে হয়। কিন্তু আমরা কি করি, আমরা অনেক সময় শুধু শুধু কোনো কারণ নেই, এবার বলবে পূজোর ফুল, হ্যাঁ, পূজোর ফুল তো আমরা একটা পারপাসে ইউজ করছি না, কিংবা ধরো কোথাও তুমি যাবে, তুমি চুলে একটু ফুল লাগাবে, হ্যাঁ, ফুলের গয়না পরবে, সেটা না হয় মানলাম যে একটা ফুলের গয়না একটু সেজে যাবে, একটা চুলে একটু ফুল লাগালে, গলায় একটা ফুলের মালা পরলে, সেটা আলাদা, কিন্তু কোনো পারপাস নেই, কিছু নেই, শুধু শুধু তুমি একটা ডাল ভেঙে দিলে, একটা ফুল পেড়ে দিলে বা পাতাগুলোকে তুমি ফেলে দিলে, কোনো লাভ আছে? আচ্ছা, যেটা বললাম যে রাস্তা দিয়ে যাচ্ছে কুকুর ঘেউ ঘেউ করলে তুমি তাকে মারলে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে, আমাদের কিন্তু সে বিষ্ণুই প্রজাতির লোকেদের থেকে শেখা দরকার। সেই অমৃতা দেবী ভাবো কতটুকুই বা মহিলার বয়স ছিল,
অমৃতা দেবী তো ওনার কথা তো তোমরা জানলে, ভাবো তার যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো ওরাও কিন্তু নিজের প্রাণ দিয়ে দিল। তো এটা কিন্তু ওদের থেকে আমাদের শেখার আছে যে হ্যাঁ, উই শুড প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, ওকে, উই শুড প্রোটেক্ট আওয়ার ট্রিজ, রিভার্স, আওয়ার সয়েল, আওয়ার এয়ার, আওয়ার এভরিথিং। আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে আমাদের প্রোটেক্ট করাটা দরকার, ঠিক আছে? তো এই যে স্টোরিটা যে তোমরা পড়লে, এটা খুব সুন্দর একটা স্টোরি, এত ভালো লাগে। তো এখানে দেখো কিছু কোয়েশ্চেন দাও আছে, চলো কোয়েশ্চেন গুলো একটু আলোচনা করে নিই। পরের পেজে চলে যাও, বলছে দেখো যে মানুষ কেন শিকার করে, ঠিক আছে? দেখো মানুষ নর্মালি, দেখো শিকার করার কথা তো তোমরা জানো, হান্টিং এর কথা, হ্যাঁ হান্টিং এর কথা তোমরা শুনেছো, যে লোকেরা কিন্তু শখে, নিজের আনন্দের জন্য, নিজের শখের জন্য গিয়ে বনে গিয়ে কিন্তু পশু পাখিকে গুলি করে বা তীর ধনুক দিয়ে ওরা মেরে ফেলে। এবং কি এখন তো যদিও এটা খুব পানিশেবল অফেন্স হয়ে গেছে, খুব মানে গুরুতর অন্যায় এই কাজ, এটা উচিত না। অনেকে আছে বাঘের ছাল বা একটা বাঘকে মেরে বাঘের স্কিনটাকে কেটে ঘরের মধ্যে শোপিস সাজিয়ে রাখতে ভালোবাসে, বা ধরো হরিণের মাথা, তার যে সেই হরিণের যে সেই শিংগুলো আছে সেগুলোকে ডিজাইন করে খুব সুন্দর করে ফার্নিশ করে ঘরের মধ্যে রাখতে ভালোবাসে। কিন্তু আমাদের ঘর সাজানোর জন্য প্রাণীটার কত ক্ষতি হচ্ছে তোমরা কি জানো? হাতির যে দাঁত, তোমরা যে নন্দুর গল্প পড়লে, হাতির যে দুদিকে দুটো বড় বড় টাস্ক আছে, ঠিক আছে, সেটাকে নিয়ে কত ধরনের শিকার হয়, এটাকে বলা হচ্ছে মানে হাতির দাঁতকে যখন মানে বিক্রি টিক্রি করা হয় এটাকে বলা হচ্ছে আইবরি, ওকে? সে আইবরিটাকে পাওয়ার জন্য কত লোকেরা হাতিকে হত্যা করে ফেলে, কত হাতিকে মেরে ফেলা হয় সেই হাতির দাঁতটাকে পাওয়ার জন্য। আমরা অনেক সময় দেখবে অনেকের বাড়িতে আমরা দেখি শোপিস, হ্যাঁ, হাতির দাঁতের মূর্তি, হাতির দাঁতের স্ট্যাচু। তো আমরা তো এমনিতে খুব মানে এটাকে খুব প্রেশাস জিনিস ভাবে মানে মনে করে আমরা এটাকে ইউজ করি, কিন্তু দেখো ভাবতে কত খারাপ লাগে না, যে আমাদের শখের জন্য, আমাদের ঘর সাজানোর জন্য কতগুলো প্রাণী মানে প্রাণ চলে যায়। দেখো হাতি তো খুব শক্তিশালী প্রাণী, এবার তাকে তো তুমি জীবন্ত অবস্থায় তার হাতের দাঁত কাটতে পারবে না, তার ভীষণ যন্ত্রণা হবে, তো এটা তাকে তাকে ইনজেকশন দিয়ে বা গুলি করে মেরে ফেলা হয়। এছাড়া দেখো ধরো কুমিরের স্কিন, সাপের স্কিন, এগুলো দিয়েও কিন্তু অনেক ধরনের লেদারের যে ব্যাগ আমরা ইউজ করি সেটাও কিন্তু প্রাণীদের স্কিন থেকে, তারপর অনেক ধরনের আমরা ফার জাতীয় আমরা সোয়েটার বা উলেন কিছু ইউজ করি, যার উপরেও কিন্তু অ্যানিমাল ফার্স ইউজ করা হয়। এবার বলছি দেখো কিছু প্রাণী হত্যা, কিছু প্রাণী হত্যা বন্ধ করার আইন রয়েছে। শিকারের অপরাধে শিকারীকে শাস্তি দেওয়া হয়, এই ধরনের শাস্তি কেন চালু করা হয়েছে বলে তোমার মনে হয়? বেশ কয়েক বছর আগে তোমরা টিভি এবং পত্রিকায় দেখে থাকবে কৃষ্ণসার হরিণ হত্যার জন্য কিছু চলচ্চিত্র অভিনেতাদের কিভাবে আইনের মুখোমুখি হতে হয়েছিল। আচ্ছা দেখো এখন আগে যা হলো, আগে যখন রাজা মহারাজা ছিলেন, জমিনদাররা ছিল, ওরা এগুলো করতো, তখন হয়তো আইন টাইনও ছিল না, লোকেরা তো অ্যাওয়ার ছিল না। এখন আমরা সবাই ইবিএস পড়ছি, আমরা এনভায়রনমেন্ট সম্পর্কে সচেতন হয়েছি, এজন্য আমরা কিন্তু প্রকৃতিকে আমরা প্রোটেক্ট করতে চাই। কিন্তু এভাবে অভাব মানে অবাধে যদি মার্সিলেসলি অ্যানিমেলসদেরকে হত্যা করা হয় মানে মেরে ফেলা হয়, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু প্রকৃতিরই ক্ষতি হয়ে যায়, ঠিক আছে? তো যে কারণে এখন আইন তৈরি করা হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ল তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে অ্যানিমেল হান্টিং যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, পোচিং যেটাকে বলা হচ্ছে, সেটা হলো পানিশেবল অফেন্স। এবং তোমরা খুব জানো যে কদিন আগে, তোমরা একটু ছোট ছিলে হয়তো বা তোমরা সেরকম জানো না, আমি অভিনেতার নাম নিচ্ছি না, হি ইজ রেসপেক্টেড অল ওভার দি কান্ট্রি, বাট হ্যাঁ উনি রাজস্থানে গিয়েছিলেন একটি ছবির শুটিং করার জন্য। দেখো তোমাদের বইয়ে অলরেডি কথাটা লেখা আছে, আমি বা আমি নিজে থেকে বলছি না, উনি শুটিং করতে গিয়েছিলেন এবং সেখানে উনি কৃষ্ণসার মৃগ ব্ল্যাক ডাক, হ্যাঁ কৃষ্ণসার মৃগকে উনি হত্যা করে ফেলেছেন, যার জন্য কিন্তু ওনাকে আইনের মুখোমুখি হতে হয়েছে, অনেক ট্রায়াল হয়েছে, অনেক মানে জল খোলা হয়েছে, অনেক অনেক কিছু ওনাকে ফেস করতে হয়েছে, প্লাস অসম্মান তো হয়েছে, এগুলো কিন্তু মোটেই ঠিক না, ঠিক আছে? যেমন ধরো তোমাদের একটা জিনিস বলি,
এই যে চড়ুই পাখি বা অনেক ধরনের পাখি কিন্তু আজকে কিন্তু আমাদের পৃথিবী থেকে হারিয়ে গেছে, আমাদের অকারণে শিকার। এবং ধরো যে মোবাইল টাওয়ার, আমরা তো এত সুন্দর সুন্দর স্মার্টফোন ইউজ করছি, 3G ছিল, এখন 4G আছে, 5G চলে আসছে, এগুলোর জন্য যে মোবাইলের যে ওয়েভস গুলো আছে, টাওয়ারের যে ওয়েভস গুলো আছে, এগুলো তোমরা জানো, তোমাদেরকে বলেছি, এটার কারণে কিন্তু অনেক পাখিরা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। ওরা যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে এতদিন আমাদের কিন্তু রিয়েলাইজেশন হয়নি। ঠিক আছে, চড়াই পাখি, চড়ুই পাখি, স্প্যারো বার্ড আমাদের সামনে থাকলেই কি, না থাকলেই কি, তাই তো? কিন্তু এবছর 2020-তে কিন্তু সবাই হাড়ে হাড়ে টের পেয়েছি আমরা। আমাদের এখানে অঞ্চলের লোকেরা হয়তো বুঝতে পারিনি, তোমরা লোকাস্ট এটাকে নাম শুনেছিলে, পঙ্গপাল। পঙ্গপাল হলো এমন একটি ছোট ছোট গঙ্গা ফড়িং এর মতো প্রাণী যেগুলো শস্য ক্ষেতকে জাস্ট ধ্বংস করে ফেলে। এই যে পঙ্গপাল, ওদের পাল, এই যে পঙ্গের পাল, ঠিক আছে, সেই পঙ্গপাল বৃদ্ধি কখন পায়, যখন পাখিরা নিস্তেজ হয়ে যায়। না হলে কি হতো, পঙ্গপালকে ধরে ধরে পাখিরা কুটুর কুটুর করে কিন্তু ওরা খেয়ে ফেলে। এখন তো চড়ুই পাখি, শালিক পাখি এগুলো কমে গেছে ডিউ টু দি ইলেকট্রনিক ওয়েভস অফ আওয়ার মোবাইল টাওয়ার। ওকে, তো এটার জন্য কি হচ্ছে যে পাখিদের দৌরাত্ম কমে গেছে, পঙ্গপালদের দৌরাত্ম বেড়ে গেছে, প্লাস আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, এনভায়রনমেন্টের গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে গেছে যে এই যে অত্যন্ত গরম যে এনভায়রনমেন্টটা, সেটা হলো পঙ্গপালদের বেঁচে থাকার জন্য খুব ফেভারেবল একটা ওয়েদার, ঠিক আছে, সেখানে ওদের প্রজনন বলো বা ওদের যে বংশবৃদ্ধি বলো, সেটা খুব ওদের ভালো হয়। এই যে পঙ্গপালদের যে যে গোষ্ঠীটা বলো, এটা এত এনলার্জ হয়েছে, তার ফলে আমরাই তো সাফার করেছি না। আমি বোধহয় নিউজে পড়েছিলাম যে অলমোস্ট 30,000 পিপলের খাদ্য একটা গ্রুপ অফ পঙ্গপাল, পঙ্গপালের একটা দল বা একটা পাল, অলমোস্ট 32,000-37,000 পিপলের খাদ্য কিন্তু এক মুহূর্তে ওরা ধ্বংস করে নিতে পারে, ভাবতে পারছো? তো দেখো, এই যে পাখিদেরকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, যে কারণে কিন্তু আমরা এটার কনসিকোয়েন্স আমরা অলরেডি ফেস করে ফেলেছি। আফ্রিকাতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ইন্ডিয়ারও, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট ওইসব সাইডেও কিন্তু সেই লোকাস্ট অ্যাটাক যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু ওরা ফেস করেছে। হ্যাঁ, আমাদের এখানে হয়নি, কিন্তু হতেও তো পারে। তো এভাবে এই আর কি, এমন কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া ছিল যে কেন তোমার সেই পশু হত্যা করা, প্রাণী হত্যা, প্রাণী হত্যা বন্ধ করার জন্য কেন আইন করা হয়েছে এবং কিসের দরকার। অবশ্যই দরকার, আইন যদি তৈরি না করা হয় এবং আইনকে যদি আরো শক্তপোক্ত না করা হয়, তাহলে কিন্তু এগুলো আমরা করেই যাব। হ্যাঁ, এবং আমরা আমাদের প্রকৃতির ক্ষতি করে যাব, এনভায়রনমেন্টের ক্ষতি করে যাব। যখন এটা পানিশেবল অফেন্স হিসাবে ডিক্লেয়ার করা হবে এবং কিছু মানুষের পানিশমেন্ট হবে, তখন কিন্তু আমরা একটু হলেও কিন্তু ভয়ে শুধরে যাব। হান্টিং করাটা কিন্তু মোটেই ভালো না। আগের যুগে ছিল রাজা মহারাজারা বলো, ওরা শখে করতেন। হ্যাঁ, তখন তো অ্যাওয়ারনেস ছিল না, না সেই সচেতনতা ছিল না, কিন্তু এখন আমরা সবাই পড়াশোনা করছি, আমরা শিক্ষিত, আমরা অনেক সচেতন, আমরা তাহলে কেন করব এগুলো শখের জন্য, তাই তো? এটা তো ঠিক না, না তো? আমরা এই রেজলিউশন নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব, যে আমরা কখনোই আমাদের প্রকৃতি, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করব না, কেমন? আচ্ছা, তো আজকে যে দুটো তোমাদেরকে চ্যাপ্টার আমি রিভিশন করলাম, এগুলো দেখো আগে অলরেডি তোমাদের হয়ে গেছে, সেই চারিদিকে দেখো, যাই বইটি থেকে তোমাদের চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়ে গেছে, জাস্ট আজকে আমি একটু সেকেন্ড টাইম করিয়ে দিলাম, ঠিক আছে? এখন কদিন তো তোমাদের পুজোর জন্য চলে গেল, এখন আবার পড়াশোনা শুরু করে দাও। নেক্সট উইক আমি নতুন কোনো চ্যাপ্টার তোমাদেরকে আলোচনা করে দেবো, কেমন? সো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, 4টে তো অলমোস্ট বেজে গেছে। তো আজকে তোমাদের থেকে আমি এখানে বিদায় নিচ্ছি, আশা করি তোমরা ক্লাসগুলো বুঝেছো, ভালো করে বই নিয়ে একটু ঘেটে দেখবে, হ্যাঁ, এবং সুন্দর করে কিন্তু কোয়েশ্চেন আনসার গুলো লিখবে, সব তোমাদেরকে পড়ানো হয়ে গেছে, আগেও করেছি, এখনো করছি, ঠিক আছে? তো আজকে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।